بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সমস্ত দর্শকদের সামনে এবং সমস্ত ধর্ম ধর্মান্তর সমস্ত লোকেদের সামনে আমি একটি কথা তুলে ধরছি সেই কথাটি হলো যে এই স্রষ্টা সমস্ত বিশ্বজগৎ চালাইতেছেন কিন্তু দেখা যায় সেই স্রষ্টার বিষয়ে কবির ভাষায় কিছু কথা লেখা হয়েছে সেই লেখাগুলো আমি শামীম আলী চিস্তি লিপিবদ্ধ করেছি তো প্রথমত আপনাদেরকে স্রষ্টার কিছু বিষয় কবিতার ভাষায় আমি নিজেই শোনাব এরপরে একটি সাবজেক্ট আছে যে বর্তমান আল্লাহ কিছু করেন বা কিছু করেন না বা কোথায় থেকে করেন এই বিষয়ে আলাপ করবো ইনশাআল্লাহ তো আধ্যাত্মিক জগতে যারা আছে তাদের জন্যই এই কথাগুলো প্রযোজ্য সকল স্তরের লোকে বুঝবেন না তবে যারা না বুঝবেন তারা খারাপ কমেন্ট করবেন না বিশেষ করে যে জ্ঞানীগুণীদের জন্যই দেখা গেছে কেউ 7-8 পড়ে আবার কেউ আইএ পড়ে আবার কেউ ইউনিভার্সিটিতে পড়ে তো প্রত্যেকটা বিষয়ের স্তর স্তর আছে এখন সকল স্তরের লোকে যদি এটা শোনেন যদি কারো মাথায় ধরে না তাহলে বোঝার বিষয় কিন্তু কারো গিবত করব না বা আমরা কারো খারাপ মন্তব্য করব না অবশ্যই আমাদের বোঝার আছে এবং আমি শামীম আলী চিস্তি যেহেতু পৃথিবীতে আল্লাহ আমাকে এখনও বাঁচাইয়া রাখছেন তাহলে যদি আপনাদের মনে সংকোচ লাগে কথাগুলো ঠিক না কথাগুলো বোঝার দরকার তো ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের দাওয়াত রইল সেই দাওয়াতের মাধ্যমে আপনারা যদি আসেন আমার যতটুকু সম্ভব আমি আপনাদের খেদমত করব এবং এই কথাগুলো বোঝাপড়া করব তো আমি আজকে যে আলাপটি করব সেই কবিতার ভাষায় যে লেখা হয়েছিল সেটা আমি বলবো ইনশাল্লাহ সেটার হেডলাইনটি হলো সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা কীরূপে ছিলেন এবং শূন্য বা জিরো থেকে স্রষ্টা নিজেকে হিরোতে পরিণত করিলেন এই বিষয় নিয়ে কিছু তত্ত্ব আলোচনা বা তত্ত্ব কবির ভাষায় কথা বলা সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা জিরো বা শূন্য রূপে ছিলেন তিনটি স্রোত এক হইয়া স্রষ্টা আদম রূপটি ধরেন এই আকারে আল্লাহ তিনি চিরস্থায়ী হয়ে গেলেন সৃষ্টিতে আরও জন্মান্তরে মাটির দেহখানি ও হয় জিরো বাতাসের সাথে দেহের স্রোতে হইলেন তিনি হিরো জীব যিনি তিনি ও জিরো শুধু জিরো হইয়াই রইলেন তিনটি স্রোত বলা হইল একে একে হইছে এক আল্লাহ নবী আদম যিনি ওই জগৎবাসী তোরা দেখ এর বাহিরে শ্রেষ্ঠ সুরত আল্লাহ নাহি আর ধরেন একটি শূন্য দেহের মাঝেই স্থান লইয়া লইলেন আরেক শূন্য স্রষ্টা যিনি বাতাসেই বসিলেন আরও একটি মহাশূন্য বাহিরে থাকেন শামীম আলী পাতালে শূন্য জমিনে আসিয়া হয় পূর্ণ মিশতে চায় সেই মহাশূন্য তিনটি শূন্যে হবে পূর্ণ সেই দিন শামীম হবে ধন্য মহাশূন্যে মিশবে যেদিন যাই হোক আমার দর্শকদের সামনে আমি কবিতার ভাষায় যেটা লেখা হয়েছিল সেটা থেকে আপনাদেরকে শোনানো হইল এবার আসি আরেকটি হেডলাইন সে হেডলাইনটি হলো বর্তমান আল্লাহ কিছু করেন না আবার করেন কোথায় থেকে করেন এবং কোথায় থেকে করেন না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ইনশাআল্লাহ আল্লাহ বর্তমান কিছু করেন না কিন্তু কোথায় থেকে কিছু করেন না কিন্তু কোথায় থেকে কিছু করেন না এবং কোথায় থেকে করেন আল্লাহ একজনেই তিনজন আবার আল্লাহ তিনজনেই একজন আবার
আল্লাহ একজনেই, হাজার লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন, যাহার কোনো শেষ নাই। এবার আসি, আল্লাহ কোথায় থাকে, কিছু করেন না করেন না? উত্তর হলো, আল্লাহ মহাশূন্যে, মহাশূন্যকারে, কিছু করেন না। সেথায় কোনো রূপে আছেন কিনা তিনি আছেন না, এবং সেথায় আদম রূপেই আছেন তিনি। সেই মহাশূন্যে থেকে আল্লাহ বিশ্ব জগতের বাহির ভিতর, সেই মহাশূন্যে থেকে আল্লাহ বিশ্ব জগতের বাহির ভিতর তাকাইয়া আছেন। পালাইবার জায়গা নাই, সর্ব জায়গায় দেখছেন তিনি মহাশূন্যে বসিয়া। এবার আসি, আল্লাহ কোথায় থেকে কি করেন? আল্লাহ পাওয়ার নামের লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন রূহ নামের পাওয়ার সৃষ্টি করিয়াছিলেন, এবং আল্লাহ একজনেই, তিনজন হইয়া আল্লাহ নবী আদম হইলেন। এই তিনটি স্রোতেই লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন হইলেন, আর একটি আদম স্রোতের ভাগ সমস্ত সৃষ্টির মাঝে, এবং সৃষ্টির বাহিরেও বিলিয়ন হইয়া, তাই বলা হইয়াছে, সমস্ত সৃষ্টির মাঝে যত প্রাণী জগৎ আছে এই সর্বকিছুই আদম, কিন্তু আদম স্রোতেই বটে। দেখা যায় যার তার কর্মফলেই অন্য কোনো প্রাণীর রূপেই বাঁচিয়া আছে, কিন্তু আত্মাটা ঠিকই আদম স্রোতেই। দেহটা এবং জীব আত্মাটা কষ্ট করে থাকে। তিনটি আদম স্রোতের মাঝে দুইটি আদম স্রোতের কথা বলা হইল। যেমন এক আদম মহাশূন্যকারে মহা আকৃতি হইয়া বসিয়া আছেন, এবং আরও একটি আদমের কথা বলা হইল, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে প্রাণী জগতে আত্মায় মিশিয়া আছেন। তাহলে দুইটা আদমের ফয়সালা করা গেল। এবার আসি, আরও একটা আদম স্রোতের কি খবর? তাকাইয়াছেন যে আদম স্রোতটি রহিয়াছে, সেই আদম স্রোতটি লক্ষ আত্মা বা রুহের পাওয়ার পাইয়া এই পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি হন। সেটি হলো নবী, রাসুল, পয়গম্বর এবং বেলায়েতের যুগে ওলি আউলিয়া এবং কামেল মুর্শিদগণ। তাই আল্লাহ কোরআনে বলিয়াছেন, আমার রাসুল এর হাতই, আমি আল্লাহর হাত। এবং রাসুল বলিয়াছেন, বেলায়েতের যুগে উলিয়া উলিয়াদের হাতই আমি রাসুলের হাত, এবং আমি রাসুলের হাতই আল্লাহর হাত। কেননা বলা হইয়াছে, আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়েই একদম। আবার বলছি, কেননা বলা হইয়াছে, আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া হয় একদম। আল্লাহ আদম নবী তিনজনে একজন, আবার কখনো কখনো আলাদা আলাদা বস্তু। তাই আমি বলবো, একই রূপে একজন তিনজন হইয়া, এবং এই একজন তিনজন হইয়া লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন হইয়াছে, এই মহাবিশ্ব জগৎটাকে চালাইতেছেন। ঠিক একইভাবে ক্ষুদ্র মানুষ একটি ক্ষুদ্র বিশ্ব একইভাবে চলছে, যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই একই রূপে পাই। তাই মহান স্রষ্টার কাছে আকুল আবেদন, মহাশূন্যকারে মিশতে চাই, মহান স্রষ্টার দয়া ছাড়া আর তো উপায় নাই। ক্ষুদ্র থেকেও আমি ক্ষুদ্র, তাই এই জগতে আমি যতই সাধনা করি না কেন, আল্লাহর সাহায্য ছাড়া আমার ও তোমার কোনো উদ্ধার নাই। তবুও সাধনার চেষ্টা চালিয়ে যেতে হবে, আর না হয় তো আল্লাহর দয়া হবে না। হে আধ্যাত্মিক লোকেরা,
যারা আধ্যাত্মিক জগৎ পছন্দ করেন, আর আধ্যাত্মিক শব্দের অর্থ রুহানিয়াত জগৎ, আমরা বলে থাকি আত্মজগৎ। তো কেউ দেহটাকে দেখে বলে দেহের অজু করতেছে, দেহের সেবা করতেছে, আবার কেউ আত্মাকে দেখে না, কিন্তু আত্মা দেখে না বলে আত্মার সম্বন্ধে কোনো কথাও বলে না, কিন্তু মূলত দেখেন আমার এই দেহটাও টিকবে না, চলতে পারবে না যদি আমার আত্মা না থাকে। তাহলে সেই আত্মার মধ্যে কে বিলীন হইল? সেই আত্মার মধ্যে স্বয়ং স্রষ্টা বিলীন হয়ে আছে। এখন আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি তিনি বলেছিলেন, হে গুরুর চরণে আমি লাখো কোটি সালাম জানাই। আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি আমাকে বলেছিলেন যে, বাবারে, আল্লাহ তো মানুষ থেকে দূরে নয়, কাছেই আছে, যিনি সাধনার দ্বারা, প্রেম ভক্তির দ্বারা তাকে জয় করে লয়। সেটি কেমন? সেটি হলো একটা উদাহরণ দেয়া আমাকে গেলেন আমার মুর্শিদ, যে বাবারে শোনো, যে আল্লাহ মানুষের সাথে মিশে আছে, কিন্তু আমরা আল্লাহকে জাগ্রত করে নেই না, আমরা নিজেকে পরিষ্কার করি না, আর আল্লাহ আমাদের মধ্যে জাগ্রত হন না। তাই কোরআনে আল্লাহ বলেছেন, যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম। তাহলে যেমন দুধের মধ্যে মাখন লুকাইয়া আছে, দধি লুকাইয়া আছে, ছানা লুকাইয়া আছে, ঘি লুকাইয়া আছে, কিন্তু এই দুধটা হলো শিশুদের খাদ্য, তারা দুধটা খেয়ে নিচ্ছে, কিন্তু আমরা মানব দেহ, এই মানব দেহের মধ্যে আত্মা, এই আত্মার মধ্যে আল্লাহ ঠিক দুধ মাখনের মতো ওখানে লুকায়িত। এখন দেখা যায় বাস্তবে আমরা যদি সেই দুধটাকে ফেটতে থাকি বা নাড়তে চাড়তে থাকি, তখন দেখা যায় ঘি আলাদা হইল বা ছানা আলাদা হইল। তো আলাদা যখন হয় তখন কিন্তু আর সেটা আর সেই দুধের সাথে মিশে না, আর দুধের রং আর ধরে না। তাই এই পৃথিবীতে যারা নিজেকে সাধন করে নিজের দেহ আত্মার মধ্যে সে বায়ুর সাধনার মাধ্যমে যারা নিজেকে হাসিল করলো, যারা আত্মসাধন করলো, তখন আত্মার থেকে মিশে থাকা সে আল্লাহর শক্তি, আল্লাহর রূপস্বরূপ বের হয়ে আসে। তখন যদি আমরা গুরুর দেওয়া সেই সাধনাগুলো করি এবং আল্লাহর নাম নিয়ে যখন আমরা সেই মুর্শিদের দেওয়া সাধনগুলো করব, তখন সেই দুধের মতো যেরকম দুধ থেকে আলাদা হয়েছিল ঘি মাখন ছানা, ঠিক আমাদের মধ্যে থেকে আল্লাহও একদিন আমাদের থেকে বের হয়ে আমাদের প্রকাশ দিবেন, আমাদেরকে দেখা দিবেন। তো আজকে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো যদি কোনো সাধক শুনে থাকেন, যদি কোনো মুর্শিদ ধরেছেন, হয়তো সাধন শুরু করেন নাই এমন ব্যক্তি শুনে থাকেন, তাহলে আমি মনে করব এদের জন্য এই কথাগুলো প্রযোজ্য হবে এবং তারা বোঝার চেষ্টা করবে। আর যারা শুধু শরীয়ত করে, দেহের উজু করে, আত্মার উজু করে নাই, তারা হয়তো আমার এই কথাগুলো বুঝবে না, তারা বাজে কমেন্ট করতে পারবে। তবে আমি বুঝি যারা আমাকে বাজে কমেন্ট করবে তখন বুঝবো তারা এই কথা বোঝে নাই, বিধায় এই বাজে কমেন্ট করলো। আর এই পৃথিবীতে যারা আত্মজগৎকে বিশ্বাস করে, মানে দেখার চেষ্টা করে, একমাত্র যারা দেহের পবিত্রর পাশাপাশি আত্মার পবিত্র করে, একমাত্র তারা আমার এই কথার মূল্যায়ন করবে ইনশাল্লাহ। তো